नमस्कार बंधुरा, आमि पियाली साधुखा, आमार चैनले तोमादेर सकलके स्वागत। आमार आजकेर रेसिपि आबार जगन्नाथ देवेर भोगेर रेसिपि। आमार आजकेर रेसिपिर नाम मगज नाड़ू। चलो देखे नि आजकेर रेसिपि। आर जदि आमार रेसिपि तोमादेर भालो लागे तो एकटु लाइक आर शेयर करे दिओ, आर आमार चैनलटी सबस्क्राइब करे बेल बाटन प्रेस करे रेखो, ताहले सब धरनेर भिडियोर नोटिफिकेशन तोमादेर काछे पौंछे जाबे। तो चलो, मगज नाड़ू बनानोर जोन्नो प्रथमे आमी लो मीडियम फ्लेमे अबंग और गोलमरीच अल्प किछु नियेछी, एटाके ड्राई रोस्ट करब। 6-7 मिनट लो टू मीडियम फ्लेमे करब। एटा प्राय 8 मिनट आमी ड्राई रोस्ट करे नियेछी। एबार गैसेर फ्लेम अफ करे दिलाम। एबार आमी एकटा मिक्सिंग जारे दिए दीची हाफ कप चीनी और ये ड्राई रोस्ट कर रखा मसला। भालो करे एटाके गुड़ो करे नेब। गुड़ो करा हुए गेछे। एबार चले जाब नेक्स्ट स्टेपे। कड़ार मध्य निये निच्छी 1/3 कप घी और दिए देव 1 कप मैदा। एबार लो फ्लेमे আমি এটা নাড়তে থাকব আর ভালো করে মিক্স করব। লো ফ্লেমে কনস্ট্যান্টলি নাড়তে হবে আর ভালো করে মিক্স করতে হবে। প্রায় 12-13 মিনিট আমি লো ফ্লেমে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এটা পুরোপুরি ঠান্ডা হতে দেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিনির মিশ্রণটা, চিনি গুঁড়ো যেটা করে রেখেছিলাম, সেটা অল্প অল্প দেব আর ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে শেপ দিয়ে দেব। আমি হাতে একটু ঘি নিয়ে নিলাম, ঘি মাখিয়ে নিয়েছি। এবার গোল গোল করে শেপ দিয়ে দেব। মগজ নাড়ু একদম তৈরি জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার জন্য। হাতে একটু ঘি লাগিয়ে নিলে নাড়ুটা খুব ভালো শেপ দেওয়া যায়। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটন প্রেস করে রেখো, তাহলে সব নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে।